পৃথিবীর পাঁচ দুধর্ষ অপরাধী যার বাবে প্রাণ হেরুয়াবলগিয়া হয়েছিল হাজার হাজার জনে লাখ লাখ লোকে এরিছিল বাসগৃহ বহু শিশুর ভবিষ্যৎ অন্ধকার হয়েছিল ডকু খামাত্রাভিক এ কে ডাক্কা আবু উসমান এজন মোস্ট ওয়ান্টেড রাশিয়ান অপরাধী কেবাটাও অপহরণ হত্যাকাণ্ডর অভিযোগত অভিযুক্ত ডকু খামাত্রাভিক রিপাবলিক গভর্নমেন্টর প্রেসিডেন্ট পদর দুর্ব্যবহার করে খামাত্রাভিকে ইসলামাবাদ জেহাদির আদর্শর সপক্ষে আহ্বান করেছিল সন 2010 মস্কো বোমা বিস্ফোরণ সন 2011 ডেমোডেডোভ আন্তঃরাষ্ট্রীয় বিমানবন্দরত বোমা বিস্ফোরণ জোসেফ রাও কনি এজন মোস্ট ওয়ান্টেড আফ্রিকান অপরাধী 2005 আন্তর্জাতিক অপরাধ আদালতে জোসেফর বিরুদ্ধে মানব অধিকার আইন উলঙ্ঘনের অভিযোগ উত্থাপন করেছিল 10,000 হত্যা আর 24,000 অধিক শিশুর অপহরণের অভিযোগ জোসেফর বিরুদ্ধে 27 বছর মধ্য আর পূব আফ্রিকাত নিরীহ নাগরিকক হত্যা ধর্ষণ আর স্থানচ্যুত করে আহিছিল জোসেফে ফেলিসিয়ান কাবুগা মোস্ট ওয়ান্টেড গেনেসাইডার 1994 রুয়াস্থান গণহত্যার মূল অভিযুক্ত আছিল ফেলিসিয়ান কাবুগা রুয়ান্ডান গণহত্যার নেতৃত্ব দিয়াত সাহস করা উটু উগ্রপন্থীর এক আনুষ্ঠানিক গোট আকাশজুড়ে ওতঃপ্রোতভাবে জড়িত হয়ে আছিল ফেলিসিয়ান 26 বছরের পাছত 2020 চনত গ্রেটার পেরিসত ফরাসি আরক্ষীয়ে কাবুগাক 87 বছর বয়সত গ্রেপ্তার করেছিল আলিমজান টোক্টাখনব মোস্ট ওয়ান্টেড রাশিয়ান অপরাধী বিভিন্ন অপরাধত অভিযুক্ত আলিমজান টোক্টাখনবক কেবাবারও গ্রেপ্তার করেছিল আরক্ষীয়ে 2002 শীতকালীন অলিম্পিকত ফিগার স্কোয়াটিংয়ের বিচারকক উৎকোচ দিয়ার অভিযোগ উঠেছিল আলিমজানের বিরুদ্ধে তিন দশকের অপরাধ জগতত নামি পড়েছিল আলিমজান প্যারাসিটিজমের বাবে দুবার গ্রেপ্তার আলিমজানক আমেরিকা যুক্তরাষ্ট্রত অবৈধ জুয়া চলার অভিযোগ উঠেছিল আলিমজানের বিরুদ্ধে অবৈধ ধন সরবরাহত FBI অনুসন্ধানত ধরা পড়েছিল রাশিয়ার সংগঠিত অপরাধ নেটওয়ার্ক আলিমজানকে ধরে 30 জনেরও অধিক লোকের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন হয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে আলিমজানক গ্রেপ্তারের বাবে 4,000 ডলারের পুরস্কার আগবাইছে নাসির আল ইউহাইসি মোস্ট ওয়ান্টেড ইয়েমেনি অপরাধী নাসির আব্দেল করিম আল ইউহাইসি উরফে আবু বাসির ইয়েমেনি ইসলামাবাদী আছিল আরব উপদ্বীপত আল কায়দার নেতা হিসাবে কার্যনির্বাহ করেছিল আবু বাসিরে বহুকেইটা অপরাধের মাস্টার মাইন্ড আছিল নাসির ইউহাইসি আমেরিকা যুক্তরাষ্ট্রের বিদেশ বিভাগে আল ইউহাইসিক বন্দী করার বাবে 10,000 আমেরিকান ডলারের পুরস্কার ঘোষণা করেছিল 2015-12 জুনত ইয়েমেনের হাইমাদ্রাউত গভর্নরত আমেরিকার ড্রোন আক্রমণত নিহত হল নাসির ইউহাইসি ব্যুরো রিপোর্ট ভিজন প্রাগ